हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। स्ट्रीट फूडের নাম শুনলে কিন্তু ফুচকার কথাই আমাদের সবার আগে মাথায় আসে। আর ফুচকা এতটাই জনপ্রিয় যে নানা জায়গায় কিন্তু নানান অবতার নামে পরিচিত। যেমন কোথাও পানিপুরি নামে, আবার কোথাও গোলগাপ্পা নামে। আর ফুচকার নাম শুনলেই জিভে জল আসে না এমন মানুষও কিন্তু পাওয়া ভার। এই স্ট্রিট ফুডের মধ্যে ফুচকা কিন্তু খুবই ফেমাস। আর ফুচকা ভালোবাসি না এমন লোকও কিন্তু খুঁজে পাওয়া যায় না। কিন্তু সপ্তাহে দুদিন খেলেই শরীরে তোমাদের কি পরিবর্তন হবে সেটা জানলে কিন্তু তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে। চলো তাহলে সেটা জেনে নেওয়া যাক। এই ফুচকার স্বাদে মজে থাকে 8 থেকে 80। এতদিন তো আমরা ফুচকা ভালোবেসেই খেয়েছি, কিন্তু তোমরা শুনলে অবাক হবে ফুচকা যদি সপ্তাহে দুদিন খাওয়া যায় তার উপকারিতা কি কি। এবার বলি ফুচকা খাওয়ার কি কি উপকার। সপ্তাহে যদি তোমরা দুদিন ফুচকা খেতে পারো, এই ফুচকার টক জল কি করে, যাদের ধরো হজমের গোলমালের সমস্যা আছে বা কিছু খেলেই অম্বল হয়ে যায়, তারা কিন্তু সেই সমস্যা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবে। আসলে ফুচকা খাওয়ার উপকারিতা কি জানো, এই ফুচকার সাথে যে টক জল খাই সেই টক জলে তেঁতুল ছাড়াও রয়েছে ধনে পাতা, বিট, নুন, ধনে গুঁড়ো, এছাড়া রয়েছে লেবু, যা কিন্তু আমাদের হজম শক্তি বাড়াতে সাহায্য করে। আমাদের মধ্যে অনেকেই আমরা কি করি, মোটা হয়ে যাচ্ছি বলে ফুচকা খাওয়া বন্ধ করে দিই, কিন্তু এই ফুচকার সাথে যে টক জলটা দেওয়া হয় সেই টক জলে তেঁতুল বা লেবু মেশানো থাকে, কিন্তু আমাদের মেদ ঝরাতেও সাহায্য করে। আমাদের মধ্যে অনেকেই দেখবে সর্দি কাশি এবং জ্বরে ভোগে ঘন ঘন, তারা যদি এই ব্যাকটেরিয়া জনিত সমস্যা থেকে মুক্তি পেতে চাও তার হাতিয়ারকে কিন্তু করতে পারো এই টক জল বা ফুচকার জলকে। আসলে ফুচকার সাথে যে টক জলটা দেওয়া হয় সেই টক জলে মানে তেঁতুল মেশানো হয়। এই তেঁতুলের বীজ কিন্তু আমাদের শরীরে নানা ব্যাকটেরিয়া জনিত সমস্যা থেকে আমাদের শরীরকে রক্ষা করতে সক্ষম হয়। তবে কি জানো তো, কোনো কিছুই বেশি খাওয়া ভালো না, তবে ফুচকাও কিন্তু তোমাদের মেপে ঝুপেই খেতে হবে। তবে যদি তোমাদের মনে হয় যে রাস্তার ফুচকা তোমরা খাবে না, তবে কিন্তু বাড়িতেই এই টক জল বা ফুচকা বানিয়ে নিজেরাই খেয়ে নিতে পারো। তাহলে দেখলে তো ফুচকা খাওয়ার কতটা উপকারিতা। আর এই ফুচকা নিয়ে কিন্তু আমি একটা চ্যালেঞ্জ ভিডিও করছি, তোমরা কিন্তু তা চেক করতে একদমই ভুলো না। এই ভিডিওটা কিন্তু খুব শিগগিরই আসছে আমার চ্যানেলে। তাহলে কি এখন থেকে সপ্তাহে 2টো করে ফুচকা চলবে? তো ভিডিওটা যদি তোমাদের কাজে লাগে বা তোমাদের উপকারে আসে বা তোমাদের ভালো লাগে, তোমার যত আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, সবার মধ্যে শেয়ার করে দিতে পারো, যাতে তারাও উপকৃত হয়। আর যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।